আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমাদের এখানে কম বেশি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। মাশাআল্লাহ, বৃষ্টির পানি পাওয়ার পরে গাছগুলো খুবই সতেজ হয়েছে এবং প্রতিটা গাছেই কম বেশি ফুল ফুটেছে। আর ফুল ফোটার পরে গাছের সৌন্দর্য যেন অনেক গুণ বেড়ে গিয়েছে। সকালে ছাদে গিয়ে বেশ কিছুটা সময় ফুল গাছের সঙ্গে কাটালাম, তার কিছুটা অংশ ক্যামেরায় ক্যাপচার করেছিলাম, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখন আমি তেল ছাড়া একটা আমের চাটনি রেসিপি তৈরি করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে তিনটা আম আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। অবশ্যই খোসা ছাড়ানোর আগে আমটা ধুয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পরে আমে আর পানি ব্যবহার করা যাবে না। এখন এর ভিতরে এক এক করে আমি সব কিছু দিয়ে দিব, তবে এই চাটনিতে বেশি কোনো কিছুর প্রয়োজন নেই। তো এখন যতটুকু চিনির প্রয়োজন আমি ততটুকু চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ স্বাদ অনুযায়ী, যেহেতু চাটনিটা টক মিষ্টি ঝাল হবে। তারপর এর ভিতরে আমি এখন পরিমাণ মতন ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দেওয়ার পরে চিনি এবং ভিনেগার ভালো করে আমের সঙ্গে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিব। তারপর এই যে দেখুন, 5 মিনিট পরে চিনিটা গলে যে পানি বের হয়েছে, এই চিনির পানিতেই কিন্তু আমের চাটনিটা রেডি হয়ে যাবে। তো কিছুটা সময় জাল দেওয়ার পরে যখন এভাবে ফুটে উঠবে, এখন ওর ভিতরে আমি সামান্য পরিমাণ মরিচ গুঁড়া আর লবণ দিয়ে আর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো 5 মিনিট জাল দেওয়ার পরে আম একটু নরম হয়ে গেলে এই পর্যায়ে এসে আমি 5 ফোড়নের গুঁড়া এবং একটু কালারের জন্য ফুড কালার ব্যবহার করছি। আর এই ফুড কালারটা দিলে দেখতে বেশ ভালোই লাগে। আর এখন আমি একটু লো আঁচে কিছুটা সময় জাল দিয়ে নিব। তো দেখুন, আমি আরও 5 মিনিট জাল দিয়েছিলাম। জাল দেওয়ার পরে আমের চাটনিটা আমার রেডি হয়ে গেছে। তেল ছাড়া আমের এই চাটনিটা খেতে কিন্তু খুবই মজা লাগে এবং এটা কিন্তু 1 বছর পর্যন্ত ভালো থাকে, যেহেতু এতে পরিমাণ মতন ভিনেগার ব্যবহার করা হয়েছে। এখন তো আমের সময়, আর সব আপুদের ব্লগে কিন্তু কম বেশি আমের আচার চাটনি রেসিপিগুলো দেওয়া হচ্ছে। তো আমি একটু তেল ছাড়া কিভাবে আমের চাটনি তৈরি করি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমের চাটনিটা তৈরি করার পরে অফ ক্যামেরায় দুপুরে রান্নার জন্য সব কিছুই গুছিয়ে নিয়েছি, সেগুলো কোনো কিছু আর ক্যামেরায় ক্যাপচার করিনি। তো এখানে কিছু আদা এবং রসুন কুচি করে নিয়েছি। আমার আদা এবং রসুন পেস্ট শেষ হয়ে গিয়েছিল, এগুলো এখন ব্লেন্ড করে নিব। তো আর একটু নারকেলের দুধও তৈরি করে নিয়েছি। আজ একটা মজার রেসিপি করব, সেটা আমাদের সবার খুবই পছন্দের। তো তার জন্য এই যে দেখুন, কাঁঠালের এঁচোড়টাও আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি। এবছরই আমি কিছু কাঁঠাল ফ্রোজেন করে রেখেছি। আর এখানে মাছও ভিজিয়ে রেখেছি। এখন দুপুরে রান্নাটাও শুরু করব। আজকে দুপুরের 2টা রেসিপি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে উস্তে এবং মাছের যে চচ্চড়ি সেটাই আগে বসিয়ে দিলাম। তার জন্য এখানে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ নিয়েছি। এখন একটু রসুন পেস্ট দিলাম। আর এর ভিতরে এখন এই যে হলুদ, লবণ, জিরা গুঁড়া সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতন একটু তেল দিয়ে এখন হাতে মেখে নিব। কম বেশি অন্যান্য ব্লগে ঘর গোছানো, আনুষঙ্গিক আরও অনেক কাজ, রান্না সব কিছু তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই ভাবলাম আজকে দুপুরে যা রান্না করছি এই রেসিপিগুলো দিয়েই একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপর এই যে আমি মশলার ভিতরে সেই এখানে পুঁটি মাছ এবং বেলে মাছ, 2টা মাছেই কিন্তু জালের পরিমাণ কম লাগে, এই জন্য আমি মশলার সঙ্গে মাছটা একটু ভালো করে মিশিয়ে এখন উঠিয়ে রাখছি। আর এর ভিতরে এখন আমি উস্তে এবং আলু দিয়ে দিব, দিয়ে হাত দিয়ে আর একটু ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে পরিমাণ মতন একটু পানি দিব। আর উস্তেতে কিন্তু পানির পরিমাণটা একটু কম লাগে, বেশি জাল দিলে কিন্তু উস্তে তেতো হয়ে যায়, এটা আমি গুরুজনদের কাছ থেকে শুনেছি এবং আমিও সেটা এখন উপলব্ধি করতে পারি। তারপরে কিছুটা সময় জাল দেওয়ার পরে পানি ফুটে গেলে এর ভিতরে এখন মাছগুলো দিয়ে দিব। আর এই মাছ দিয়ে আর কিছুটা সময় আমি রান্না করে নিব, মানে একদম শুকনো শুকনো করে নিব। তো এই যে এরই মধ্যে আমার উস্তে চচ্চড়িটাও হয়ে গেছে, আর এটাকে কিন্তু আমরা চচ্চড়ি বলি। এ
এখন আপনাদের সঙ্গে আমাদের তিনজনের পছন্দের মানে খুবই পছন্দের একটা রেসিপি শেয়ার করছি। কাঁঠাল কিন্তু আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি, অনেক রকম করে রান্না করে থাকি, তো আমাদের কাছে কিন্তু এই রেসিপিটা এত পছন্দ কাঁঠালের কি বলবো। আর ছোটবেলা থেকেই কিন্তু আমি খেয়ে আসছি, আমার আম্মু এভাবেই এই কাঁঠালের এঁচোড়টা রান্না করতো। তো এখানে আমি সব মশলা, যে মশলাগুলো মাংসে ব্যবহার করতে হয় গরম মশলা বাদে, আর সব মশলাই আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার পরে তার ভিতরে যে চিংড়ি মাছগুলো দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন পরিমাণ মতন একটু নারকেলের দুধ দিয়ে এই মাছটা কষিয়ে নিব। তারপরে চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পরে এখন কাঁঠালের এঁচোড়গুলো দিয়ে দিলাম। আর এই এঁচোড়টা যখন আমি ফ্রোজেন করেছিলাম তখন কিন্তু গরম পানি দিয়ে সিদ্ধ, মানে হালকা সিদ্ধ করেই তারপরে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, এই জন্য আজ আর আমার গরম পানির ভিতরে দিয়ে ভাপ দিয়ে নেওয়া লাগলো না। তো কিছুটা সময় আমি কাঁঠালের এঁচোড় ও মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কষানোর জন্য পরিমাণ মতো নারকেলের দুধ দিয়ে দিলাম, আর এই নারকেলের দুধেই কাঁঠালের এঁচোড়টা সিদ্ধ হয়ে যাবে। তো এখন ঢাকা দিয়ে রেখে দিব। তো অফ ক্যামেরায় এঁচোড় ভালো করে কষিয়ে নিয়েছি, এখন বাকি যে নারকেলের দুধটুকু আছে সবটুকুই দিয়ে দিব, আর এই নারকেলের দুধেই আমার রান্নাটা হয়ে যাবে। তো অনেকেই তো অনেকভাবে এঁচোড় খেয়ে থাকেন, যদি আমার মতন এভাবে কেউ রান্না করে খেয়ে না থাকেন, খেয়ে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। তারপর এই যে আমার এঁচোড় রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, এখন ফাইনাল লুকটা একটু আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তারপর বিকালের দিকে ছাদে আসলাম, আকাশে মেঘ দেখে আমার পাখির ঘরের জানালাগুলো সব খোলা ছিল, তো সেগুলো বন্ধ করার জন্য। আকাশের মেঘগুলো এত কালো হয়েছিল আর বাতাসও খুব জোরে হচ্ছিল, একদিকে ভয়ও লাগছিল আর একদিকে একটু ভালো লাগছিল, মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আসছিল, সারাদিন এত গরম ছিল। তো এখান থেকেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। ওভারঅল আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে একটা ছোট্ট কমেন্টসের মাধ্যমে জানাবেন, যদি কোনো কিছু আমি ভুল করে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।